আসিলা বড় অপডেট। তাহলে এবে 80 বর্ষর কম লোক মানে মধ্যে 3000 কিংবা 3500 টাকার বার্ধক্য ভত্তা পাইবে। তো বজেট পরে এবে নয় নিয়ম আনিবা যাচ্ছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি। তো আপনার জাঁথে বার্ধক্য ভত্তা নেই সারা ওড়িশার এবে জোরসোর চর্চা চালিছি। আপন মানে মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে জিতাইছেন। তো মুখ্যমন্ত্রী ভোট পূর্বরু বহুত সারা প্রতিশ্রুতি দিয়ে তাহলে এই প্রতিশ্রুতিগুড়ি পালন করবে বলে কিন্তু মুখ্যমন্ত্রী। তাহলে ধীরে ধীরে করে সারা ওড়িশার সে ইলেকশন পূর্বরু দেওয়া প্রতিশ্রুতিগুড়ি লাগু করবে বলে কিন্তু মোহন মাঝি। তো আপনার জাঁথে এবে সারা ভারতের বজেট ঘোষণা হয়েছি। মোদি সরকার আসবা পরে বজেট পুণে ঘোষণা হয়েছি। এই বজেটরে ওড়িশাকু এতে ভালো কিছু মিলি না। তা পরিবর্তে বি মধ্য মোহন মাঝি ওড়িশার 80 বর্ষর ঊর্ধ্ব লোক মানক পাই 3500 টাকা লেখায় বার্ধক্য ভত্তা দিয়ে বলে ঘোষণা করেছেন। এই ঘোষণাটি হেলা পরে সারা ওড়িশার অসন্তোষ দেখা দেইতিলা। 80 বর্ষর কম ব্যক্তি মানে মধ্যে 3500 পাইবার হকদার অছেন বলে বহু জায়গায় বিরোধ দেখা দেইতিলা। তাহলে এই বিরোধ হওয়া পরে এবে মুখ্যমন্ত্রী এই নিয়ম বদলাইবে বলে চিন্তা করেছেন। তাহলে এই কথা নিয়ে গোটে প্রেস মিটরে মোহন মাঝি কেছেন কি সে ইলেকশন পূর্বর যা সবু প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতিগুলি সে নিশ্চিন্ত ভাবে পালন করবে। সারা ওড়িশার লোক দুঃখ আউ দরদকু দূর করবে মোহন মাঝি এই কথা প্রেস মিটরে কেছেন। তাহলে আগামী দিন মানকরে সে 60 বর্ষর ঊর্ধ্ব আউ 80 বর্ষর নিম্ন লোক মানাই 3000 কিংবা 3500 টাকা পর্যন্ত ভত্তা দেইপারন্তি। তো ফ্রেন্ডস আপনার কম লাগুছি কমেন্ট করুন।